সবাই কেমন আছো? ওয়েলকাম টু লিটল পৃথিবী। আমি তোমাদের নিতে আজকে আমি একদম কাজ লেগে পড়েছি সন্ধ্যাবেলায়। দেখো বাইরে সুন্দর বৃষ্টি পড়ছে, মানে আজকে দুপুর থেকেই বৃষ্টি পড়ছে, ভীষণ বৃষ্টি। এখন আমি রান্না করছি কি বলো তো? আজকে আমার মহারাজের দুপুর থেকে বায়না উঠেছে, বহুদিন একটু রেস্টুরেন্টের খাবার খাই না, বহুদিন রেস্টুরেন্টের খাবার খাই না। আমি ভালোবাসি কিন্তু ও ভালোবাসে, ও হয়তো অল্প খায় কিন্তু ভালোবাসে। আর শুধু দোষটা পড়ে আমার উপরে, এটাই হয় জানো তো, শুধু দোষ বাড়ির বউদের উপর গুলোতেই পড়ে। কেন বলতো? নিজেরাও কিন্তু খাবে ঠিক আছে, কিন্তু বলবে ও বেশি খায়, ও বেশি খায় না মানে ও শুধু বাইরে খাবার করে কিন্তু নিজেও ভালোবাসে, সেটা কিন্তু বলবে না। যাই হোক, কোনো কথা বলে দিচ্ছি, পেছন থেকে মুখটা সিরিয়াস হয়ে যাচ্ছে, বুঝতে পারছি এসব কথা বলা যাবে না, মনে বুঝলাম। তো যাই হোক, এখন আমি বানাবো একদম ঘরোয়া উপায়ে ফ্রাইড রাইস। এটা নিয়েছি সবজি, সবজি ঘরে ঘরে বিশেষ কিছুই ছিল না, আর এখন এই সন্ধ্যাবেলা কাউকে বেরোনো সম্ভব না, যা ছিল সেটা দিয়ে ফ্রাইড রাইস করবো। গাজর আছে, একটু বিনস আছে, কাজু বাদাম কিশমিশ সবই আছে, একটু পনির ছিল ফ্রিজে, সেটা দিয়ে সব কিছু দিয়ে একটু ফ্রাইড রাইস বানাবো। আর চিকেন কষা, দুপুরের চিকেন ছিল সেই চিকেন কষা আর ফ্রাইড রাইস খাবে, মহারাজ করে দিয়েছে। তো তাই তদারকি করছি, তোর করছি, চালটা দেখে দিই। জানো তো বহুদিন তো বিয়ে বাড়ি তো যাওয়াই হয় না, বিয়ে বাড়ি কেন, কোথাওই যাওয়া হয় না। মাঝে মাঝে কিন্তু একটু মন খারাপ করে, বলো যাই বলো না কেন, করে না যে কবে যে সব ছিল, কবে যে কোথাও যেতে পারবো, আদৌ কবে ঠিক হবে কেউ জানে, কেউ জানে না। তো সন্ধ্যের এই সুন্দর বৃষ্টিতে, দারুণ বৃষ্টি সন্ধ্যে থেকে দুপুর থেকে লেগেছে, তা এখন আমি এসবই জোগাড় করবো। আর জানো তো আমার দেওয়া যিনি রয়েছেন, ওই আর পাগল থাকা, ও বায়না করছে যে আমি ফ্রাইড রাইস খাবো, চিকেন খাবো, আর ও বায়না করছে মা মাকে বলে, মানে আমাকে দেখছেন বলতে লাজ উঠে, এটা বরাবরই বিয়ে হচ্ছে যা দেখছি। তো ডাইরেক্ট আমার কাছে কোনো কথা বলতে চায় না, যেটা খাবো ওটা খাবো, বায়না কম করে। ও মাকে চলছে মা আমি কাস্টার্ড খাবো, কোনো একটা সিরিয়ালে দেখেছে কাস্টার্ড খাবো, এখন কাস্টার্ড বানিয়ে দাও। কিন্তু মা তো দিল ধমক, আর আমাদের বাড়িতে এরকম অশান্তি লেগেই থাকে, এই ধরনের অশান্তি, মানে অশান্তি বলতে কি আমাদের কোনো অশান্তি নেই, মা ছোটো ছেলের মায়ের মধ্যে অশান্তি লাগবেই লাগবে, ঝামেলা এই এই ওই ওই সেই তো শুরু হয়ে গেল। তো যাই হোক, বেচারা মুখ ফুটে গাছটারের কথা বলেছেন, তো ট্রাই করবো, দেখি কাল পরশু বানিয়ে দেবো, কাল পরশুর মধ্যেই বানিয়ে দেবো। এখন এখন মাল টাল কিন্তু সবকিছু রেডি নেই বলে, ফল টল কিছু নেই ঘরে, সেরকম কিছু শশা আছে, তার জন্যে এখন আর তৈরি করলাম না, নাহলে হয়তো ওটাই আগে করে দিতাম, ছোটো মানুষ বুঝতেই পারছো, ছোট মানুষ মানে সম্পর্কে ছোট আমার বয়সে আমার থেকে বড়, আমি নাকি ছোটটা খুবই মানে আনন্দ সারাক্ষণ মাতিয়ে রাখতে। তো চাল তো ধোয়া হয়ে গেল, 3 থেকে 4 বার চালটা ধুয়ে নিয়েছি, আরেকবার ধুয়ে নিয়ে রাখো, জল তো দিয়ে দিয়েছি, এবার চালটাও আমি ছেঁকে ছেঁকে দিয়ে দিই। আমি আজকে আমার স্টাইলে ফ্রাইড রাইস বানাবো, অনেকে অনেক রকম স্টাইলে বানায়, আমি মনে বেশি দিচ্ছি কোনো কিছু মশলা কোনো কিছু দিচ্ছি না, একদম প্লেন। একেই তো রাত, সেকেন্ড কথা শাশুড়ি মায়ের বয়স হয়ে গেছে, তো বেশি রিচ খাবার অনুরোধে দেখছি যতটা সিম্পল করা যায় ততটাই। আর একটা কথা বলি, জানো তো অনেক সময় প্রথম থেকে যে ভুলটা আমার হতো, আমি যখন ফ্রাইড রাইস কিংবা এই ধরনের সুগন্ধি চাল রান্না করতাম, আমি বোকার মতো জলটা কম দিতাম, কি বুঝতাম না যে কত জল দেওয়া ঠিক, সেক্ষেত্রে কি হতো না ভাতটা জড়িয়ে যেত। তো আস্তে আস্তে যখন শিখলাম অভিজ্ঞতায়, তো এখন যেটা করি, তোমরা অনেকে যে নতুন রয়েছো তাদের জন্য আমি কথাটা বলবো, যারা এরকম সুগন্ধি চাল যেমন গোবিন্দভোগ চাল যে কোনো চাল যখন রান্না করবে একটু জলটা বেশি দেবে, তাহলে কি হবে গায়ে জড়ো জড়ো হবে না, আর একটু 2-1 ফোঁড়া তেল দিয়ে দেবে, সাদা তেল দিয়ে দেবে, তাহলে দেখবে চালটা ঝরঝরে থাকবে, ভাতটা ঝরঝরে হবে আর গায়ে গায়ে লেগে যাবে না। আর জানো তো একটা কথা, যদি আমি শুনতে পাই যে কোনো কিছু কেউ খাওয়ার জন্য ডিমান্ড করছে, যদি আমি পারি, যদি আমার দ্বারা সম্ভব হয়, যতক্ষণ আমি না খেয়ে তৈরি করে দিতে পারি আমার মনের মধ্যে ছুট করে, এটা আলাপ করা হয়ে এসছে,
ভীষণটা অস্বস্তি মানে কাজ করে যতক্ষণ না কমপ্লিট করবো। তো এই বর্ষার দিনেও পাড়ার দোকান থেকে দেড়াধুন রাস্তা ঘর শেষ হয়ে গেছিলো, ন্যাচারালি ঘরে সেরকম এরকম চাল থাকে না, নর্মাল ঘরের চাল থাকে। দোকান থেকে গিয়ে আমার হাজব্যান্ড নিয়ে আসলো, তারপরে সেটা করে দিচ্ছি, কারণ শুনেছি মানে আমার করে দিতে ভালো লাগে, তাহলে মনের মধ্যে একটা কষ্ট হয় যে ইস চাইলো মুখ ফুটে খেতে খাওয়ার কথা বললো, আর খাওয়ারই তো জিনিস আর কি। আমি একটু সাদা তেল দিয়ে দিলাম এক স্পুনের মতো, এবার একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা রাখলাম অল্প যাতে ভাতটা দ্রুত হয়ে যায়। তো ভাতটা কিছুটা হয়ে হয়ে আসুক, ততক্ষণ এই সবজিটা ভেজে নেবো। তো একটু পরে তোমার সঙ্গে আমি কথা বলছি। তো এই দেখো ভাতটা প্রায় হয়ে এসছে, সেই ভাগে আমি সব সবজিগুলোকে একবার ভেজে ভেজে তুলে নিচ্ছি। এখানে পনির দিয়েছি একদম ডুমডুমো ডুমুডুমো করে কাটা পনির, সেগুলোকে একটু হালকা করে ফ্রাই করে তুলে নেব। ভাতটা প্রায় হয়ে হয়ে এসছে, তাই ভাবলাম দেরি করে লাভ নেই, যত সকাল সকাল করা যায়। ভাবো একজনের দুজনের ডিমান্ডের মধ্যে একজনের কথা শুনলাম, কি যে কার কথা শুনলো বুঝতে পারছিলাম না, সত্যি বলছি তখন যে অশান্তি লেগেছিল, মানে মা এগুলো বকছেই, তুই কেন এরকম মাঝে মতো বায়না করিস, এই করিস ওই করিস। আসলে কি ওই যে বললাম বাচ্চাদের না সবার বাচ্চাদের মতো হয়ে গেছে জানো তো, ঘর থেকে কি করবে, ভালো লাগে তখন এটা খেয়েই মানে মনটা ভালো লাগে, ভালো লাগাতে হয়। তাই তখন যে অশান্তি ঝামেলা চলছিল মা ছেলের মধ্যে, তখন সেই অশান্তির মধ্যে কার কথা শুনবো বুঝতে পারছিলাম না। আসলে তো যেগুলো ঘরে ছিল সেই উপকরণ দিয়ে আজকে একজনের ডিমান্ড শোনা হলো, আগামীকাল কি পরশু আরেকজন ডিমান্ড শোনা হবে। কাজু কই কাজু বাদাম শেষ হয়ে গেছে, গ্যাসটাকে কম করে দিলাম, দিয়ে ভাতটা এভাবে ঢুকিয়ে দিলাম। হয়ে গেছে মোটামুটি, পানিগুলোকে দিয়ে দিলাম। পাশাপাশি মোবাইলে নিজের ভিডিও নিজে দেখছে, স্বাভাবিক স্বাভাবিক। আমি আমার ভিডিওগুলো দেখি আর চেক করি যে কোথায় কমতি কোথায় খামতি, তাই না? এর উচিত বলো। দিদিরা এক স্পুন চিনি, কারণ মিষ্টি মিষ্টি ভালো লাগে জানো তো। কাজ করার সময় তো আমি আমার মোবাইলে চালিয়ে মাঝে মাঝে কি করি, আমি আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করি, কেন বলো তো, দেখি আর খুঁত খুঁজি যে কোথায় ভুল হচ্ছে কোথায় কমতি থাকছে, নিশ্চয়ই কমতি থাকছে। কারণ কি, আমি আমার বাবা একটা কথা, ছোটোবেলায় বাবা একটা কথা শিখিয়েছিল, আমার হাজব্যান্ডও খুব বলে আমাকে, সেটা হচ্ছে যদি কেউ কারো ভুল না বুঝতে পারে যেটা আমার ভুল হচ্ছে হয়তো, বা কিংবা নিজেকে যদি কেউ অ্যানালাইসিস না করতে পারে যে আমি ঠিক তো, তাহলে সে জীবনে কখনো বড় হতে পারে না। তাই আমি হামবড়াই ভাব যে আমি সব জানি, আমি ভুল সব ঠিক জেনে গেছি, এটা বোকামি পরিচয়। তাই আমি চেষ্টা করি আমার ভিডিওগুলো দেখি আর ভাবি যে কোথায় একটু ভুল করে ফেলেছি, কোথায় একটু এটা আরও ভালো করলে ভালো হতো, সেরকম মনে হয়। তাই আমি আমার কাজের ফাঁকে আমার ভিডিওগুলো দেখি, আর অনেকের ভিডিও দেখি, অনেকের মামনদিকে তো অসাধারণ লাগে, হ্যাটস অফ মামনদি, সত্যি বলছো উনি খুব ভালো একজন মানুষ, আমার অনেকের ভিডিও ভালো লাগে দেখতে। সৌমালি দিকেও খুব ভালো লাগে, জিদানি সৌমালির ভিডিও দেখছি, সৌমালিদের ভিডিও স্মার্ট না দারুণ, খুব ভালো লাগলো নাকি আমার। টিনার ভিডিও দেখছি, টিনার একটা ব্যাপার খুব খারাপ লাগলো যে টিনাই বলছি কারণ আমার থেকে ছোটো হবে, সেটা হচ্ছে ওর বাড়িতে চুরি হয়ে গেছে, খুব বাজে ব্যাপার গো, কারণ এই সময় যা চলছে না সবারই অবস্থা, আর্থিক দিকে সংকট তো চলেই এসছে, তার মাঝখানে বাড়িতে চুরি হওয়া মানে একটা কত যে ক্ষতি, বেচারি সেদিন কাঁদছিল, খারাপ লাগলো দেখে। কেন আমি না এদের কমেন্ট করি না, অনেকে বলবে যে তুমি এদের কমেন্ট করো, কমেন্ট করি না কেন বলো তো, যেহেতু আমি খুব ছোটো ইউটিউবার, ভাবতে পারে যে হয়তো অ্যাট্রাকশন পাওয়ার জন্যে কিংবা হয়তো নিউজ পাওয়ার জন্যে কমেন্ট করছে, তাই আমি লজ্জায় কমেন্ট করি না, কিন্তু সবাইকে পছন্দ করি, সবাইকে ভালোবাসি, কিউ কিউকে তো
কিউ সঙ্গে আমার খুব নিজের খুব মিল পাই, কারণ কিউ বকবক করে আমিও বকবক করি। জানি না কিউ তুমি আমাকে শুনছো কিনা, হয় তুমি আমার গ্রামে তুমি সেম এজ হবো কিনা, কিন্তু তোমার সব অ্যাটিটিউড আমাদের খুব ভালো লাগে, আমার বড় বলে। আর এরপর তুমি গো, মানে তুমিও নন স্টপ বকো, কিউ নন স্টপ বকে, সুতরাং কিউর সঙ্গে আমার একটা অনেক মিল আছে, আমার বড় দেখে বললো। না তোমার সঙ্গে লুকিং এর মিল রয়েছে রুবির, সেটা আমি বলি সব সময়। হ্যাঁ চেহারা নাকি মানে আমি একটু মোটুস বেশি, রুবির সবির সঙ্গে নাকি আমার চেহারা মিল রয়েছে, সবই রয়েছে, কিন্তু কথাবার্তা দিক থেকে নাকি আমার সাথে কিউর মিল বেশি রয়েছে। কিউকে আমার বেশ লাগে, ভালো লাগে, ভালো মেয়ে খুব। তো রাইস তো মোটামুটি কমপ্লিট, খাওয়ার ওখানে গিয়ে এসে কথা বলছি। কি কি দিয়েছো? যেমন দিতে হয় বিনস দিয়েছি, গাজর দিয়েছি, কিশমিশ দিয়েছি, কাজু বাদাম ছিল না, গোটা গরম মশলা দিয়েছি, পনির দিয়েছি, চিনি দিয়েছি, নুন দিয়েছি, আর কিছু দেইনি, সঙ্গে চিকেন আছে, আর কিছু লাগবেও না। ঘি? হ্যাঁ হ্যাঁ ঘি দিয়েছি, ঘি দিয়েছি, সরি না দিলে খাবোই না। আমি খাওয়ার কাছে কথা বলছি, চলে আসুন। সমস্ত কমপ্লিট, একটু আধ ঘন্টা রেস্ট নিয়ে এখন আমরা ডিনার করছি সবাই একসাথে। আজকে বহুদিন পর, মানে বহুদিন পর আজকে সবাই একসঙ্গে ডিনার করবো। কেন বলো তো, মানে একসঙ্গে বলতে একসঙ্গে খাওয়া হয় বা সেটা দেখানো হয় না, আজকে অনেকদিন পরে তোমাদের সঙ্গে সবাইকে সামনে নিয়ে আজকে একসঙ্গে ডিনার করবো। একজনের রিকোয়েস্টে খাবার বানানো হচ্ছে বলে কথা, সুতরাং অনেকে বলো দিদি খাওয়াটা দেখালে কিছু হবে না, কারণ সবাই সব ব্লগারই দেখায়, তাহলে তুমি ফলো করি সবাই দেখো, সুতরাং আমার দেখাতে কোনো দোষ নেই। বাড়িতে সবাই কিছু কিছু তো খায় বলো, আমাদের রোজ রোজ এরকম কিছু দেখেই খাই না, সুতরাং তো আমি রাইসটা বেড়ে দিচ্ছি আর মা আসে চিকেনটা বাড়বে। আমি চিকেনটা ভালো তো বুঝি না, ভেঙে যায়। তো এখন আমি তোমাদের সব বেড়ে নিই, মা চিকেনটা বাড়ছে, আমি রাইসটা বেড়ে নিই। দেখে তো ভালোই লাগছে, খেতে কেমন হয়েছে জানি না। তারপর তো বুঝতেই পারছো বাকিটা ইতিহাস, মাঝে মাঝে এরকম ইতিহাস হয়। এটা চিকেন এন্ড হোয়াইট রাইস, তুলে দেখিয়ে দিতে হবে। দেখলাম তো একসাথে খাওয়া যায় না।
রাধিকার মা বানিয়ে দিয়েছিল কর্মকে সিরিয়াল দেখাও খাওয়ার সিলেকশন করা যায় ভাবো তো এখন কাস্টার্ড তো নেই তার বদলে আছে সন্দেশ মালাই সন্দেশ না কাস্টার্ড ডাল নিয়েছে তো মালাই সন্দেশ করলো উপরে মালাই মালাইয়ের ফুলের দেওয়া রয়েছে দেখো মালাই এর হিসাবে ফুল দেওয়া কাটিংটা কালাগাত টাইপের কিন্তু ওটা মালাই সন্দেশ এটা সাদা কাট অ্যাকচুয়ালি এটা সাদা কাট লোকে বলে কালাগাত কি করে বলা জানি না সবকিছু তো সাদা দেখা যাচ্ছে কি করে কালা কালো এটা আমার প্রশ্ন আমি প্রথমে শুনতে এটা আমার প্রশ্ন আমি তুমি কি আপকে বলো তো কালাকাত মানে না আমি প্রথম ভাবে কালাকাত মানে কালো গাম আছে না ওইগুলো কে আমরা কালাকাত বলে কালাকাত মানে সন্দেশ তা কি জানে পরে জানো যে কালাকাত মানে এই সন্দেশ হ্যাঁ মালাই সন্দেশ তো সন্দেশ দিয়ে শেষ করবো আজকে ভিডিও খাওয়ার খাওয়া কি করবো সানডে স্পেশাল ব্লগ সকাল থেকে তো শুট করা সম্ভব হয়নি অনেকেই বলে তোমার দেওয়ারটা খ্যাপা আছে পুরো পুরো 100% খ্যাপা বামা নয় ঈশ্বরের অনুগ্রহ ভক্তি করে খেতে হবে না খেতে গিয়ে বিষম খেও না ভিডিও শেষ করো একটা নতুন চমকের জন্য অপেক্ষা থাকো আমাদের বাড়িতে শুধু স্টেপ বাই স্টেপ চমক থাকে আসলে যেহেতু আমরা খুব সাধারণ একটা বাড়ির মানুষ তো আমরা এই যে আপনাদের জন্য এ দুটো মাস্ট কি কি দেখিয়ে দিতে হবে লাইফ বয় হ্যান্ড ওয়াশ হ্যান্ড স্যানিটাইজার কিসে সেটা হিমালয় দুটো ব্র্যান্ডের তোমরা দেখে নাও কত এই দুটো এই কোম্পানি কত কত চেক কত দিয়েছে সেটা তোমাদের জানার দরকার নেই হাত পরিষ্কার করে তারপর দেখি স্যানিটাইজার নিচ্ছে কি না হ্যাঁ নিচ্ছে এই যে নিল অনেকটাই নিয়েছে তবে ঘরে থাকাকালীন স্যানিটাইজার ইউজ না করে আমার মনে হয় সাবান দিয়ে হাত ধোয়াটাই ভালো এবারে খাওয়া যাবে তাই তো এভরিথিং ওকে আচ্ছা ওকে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আমাদের এরকম ঝামেলা আপনাদের চলবে তাহলে হাসি হাসি ঠাট্টা আনন্দ চলবে আমি দোনে সঙ্গে নিয়ে হবে তো এই সন্দেশটা আমি খেতার আগে ওকে দিই আমি আর কিছু থাকলে এটা ওকে হেল্প নাকি অর্ধেক খাওয়া আমি কোনো কন্ট্রোল আমি খাওয়ার মজা খাচ্ছি না না একদম সবাই আসবে
যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর খুব ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, প্রেস করে অল বাটনটা অল বাটনটা ক্লিক করে দিও, তাহলে আমার ভিডিও সবসময় তোমার কাছে পৌঁছে যাবে। টাটা 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 কর ও গুড নাইট এভরিওয়ান, থ্যাংক ইউ, বাই বাই।